কিরে প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আজকে কিরে দিল্লিতে ভাষণ দেওয়ার কথা না সাংবাদিক আমরা সাংবাদিক আঙ্গের সামনে আওয়ার কথা প্রশ্ন তুমি রেডি রেখছি কই ও ইয়ে 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 সবাই সবাই দাঁড়ান সবাই দাঁড়ান মাইকগুলো শুনে মতো দেন সবাই দাঁড়ান হ্যাঁ 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 আরে ম্যাম এত বাবলেন না ইয়ে নানু তো তুমি সারার কেউ নাই আরে বাবরে এটা এমনিতে কম লাগেনি এমনিতে কম লাগেনি বাবরে বুঝছি তো কেউ নাই না জামাই বাদে যে বহুদিন হরে আসি না বহুদিন হরে আসি না এই কারণে মানুষ না আর কি আয় বাইব মানুষ আরে এই জায়গার মানুষের খুব ভালো খুব ভালোবাসা যাই সমস্যা নেই আমি আপনাদের সামনে আপনারাকেও ইন্টারভিউ দিতে প্রস্তুত আপনারা কে কী প্রশ্ন করবেন করেন আমি প্রাইম মিনিস্টার হাসু বাফা বা শেখ হাসিনা ম্যাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আমি হচ্ছি কলকাতার একজন সাংবাদিক আর আমার নাম হচ্ছে তুষেলাল কর ভট্টাচার্য ঠিক আছে তো আমি লুতুপুতি টিভি কলকাতার একটি অনেক বড় একটি নিউজ চ্যানেল লুতুপুতি টিভি নিউজ থেকে একজন সাংবাদিক বলতেছি ঠিক আছে তো আপনাকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেছি এটার একটু আনসার দিবেন তো প্রশ্নটা হচ্ছে আপনি নিজের বাড়ি থাকতে জামাইয়ের বাড়ির কথা ভুলে গেছেন এখন যে আপনার বাবার দেশের মানুষরা আপনার পাছার নিচে ভাঁজ ঢুকাই হারিকেন ঝুলিয়া জামাইয়ের বাড়ি পাঠাই দিছে এখন কেমন লাগতেছে আপনার ম্যাম না আসলে বিষয়টা খুবই মজাদার লাগছে বিকজ আসলে আমার বাবার বাড়ির সম্পত্তিকে আসলে আমি আমার নিজের সম্পত্তি ভাবছিলাম এবং নিজের সম্পত্তি ভাইবে অ্যাকচুয়ালি আমি ব্যবহার করা শুরু করে ভাবছিলাম যে বাংলাদেশি মনে আমার জামাইয়ের বাড়ি বা আমার বাড়ি এটা ভাবছিলাম আসলে যে আমার জামাইয়ের বাড়ি ইন্ডিয়া সেটা আসলে আমি ভুলে গেছিলাম এবং বিগত দেড় দশক যাবৎ আমি আসলে ভুলে গেছিলাম যখন 2009 সালে বাংলাদেশের মানুষরা আমারে পছন্দ কইরা হচ্ছে গিয়ে আপনার প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বানায় অ্যাকচুয়ালি তখন থেকেই কী বলবো আর তখন থেকেই আমার মনে হতে শুরু করলো যে বাংলাদেশ হচ্ছে আমার নিজের বাড়ি ইন্ডিয়া আমার কিছুই না জামাইয়ের বাড়ি আমার বাংলাদেশে এবং আমার নিজের বাড়িও বাংলাদেশে এমনটাই মনে হয়েছিল এবং টানা 15 বছর থাকতে থাকতে আসলে আমার গায়ে চর্বি জমায় গেছিল আমি সব ভুলে গেছিলাম এই জন্য আমার হচ্ছে গিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষরা আমার হোগায় বাঁশ ঢুকাই দিই এবং এতে হারিকেন লককে দিয়ে আমার সারি দিছিল যা তুই তোর জামাইয়ের বাড়ি যা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি অনেক মানে ভালোবাসা বাংলাদেশের মানুষদের প্রতি যে আসলে আমার মেন যে স্থান আমার জামাইয়ের বাড়ি সেটা আসলেই আমার মনে করাই দিছে তারা আসলে আমি নর্মালি বুঝতে চাই নাই নর্মালি মানতে চাই নাই যে আমার জামাইয়ের বাড়ি হচ্ছে ইন্ডিয়া এটা আমি মানতে চাই নাই পরে জনগণ ছাত্র জনগণ আম জনগণ সবাই মিলে অ্যাকচুয়ালি আমার হোগায় ভাঁজ ঢুকিয়ে এবং একটা কী বলে হারিকেল ঝুলে দিয়ে আমারে বুঝাই দিল যে আমার দেশ আমার বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি আমার দেশ হচ্ছে ইন্ডিয়া এবং আমি যেহেতু যাতে চাচ্ছিলাম না এই জন্য আমাকে খালি পিডন বাদে আর লুঙ্গি আমার সারি মারি খুলিয়ালন বাদে আর সব কিছু করে আমারও দৌড়াই দিছে এই জন্য আমি বাংলাদেশের জনগণ ছাত্রদের কাছে অনেক অনেক হ্যাপি ধন্যবাদ ম্যাম ম্যাম আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে এই যে আন্দোলনের যে বোম বোম বোমটা আপনার কাছে আসে ফুটলো তা আসলে বোমটা কি এসে আপনার কাছে কি সাথে সাথে ফুটে গিয়েছে নাকি কিছুক্ষণ সময় নিয়েছে বা আপনাকে ওয়ার্নিং দিয়েছে তারপর ফুটছে যদি একটু বলতেন না দেখুন আন্দোলনের যে বোমটা আসছিল সেটা এসে সাথে সাথে ফুটে নাই বোমটা আসলে সময় নিয়েছিল দেখুন আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি বোমটা প্রথমে আমার কাছে আসছে ঠিক আছে বোমটা আসার পর বোমটার সাথে সাথে ফুটে নেয় বোমটা আমারও বললো যে প্রাইম মিনিস্টার ম্যাম আমি হচ্ছি বোম আন্দোলনের বোম ছাত্র জনগণ সবাই মিলে এই বোমটা বানায় আপনার কাছে ফাটাইছে এখন আমি ফুটতে হবে আমি কি ফুটবো তা আমি বললাম যে না তুমি আসছো আমার বাসায় আসো তুমি এত বড় একটা বোম তোমার হচ্ছে গিয়ে ফুটতে সময় নাও একটু তুমি আমার বাড়িতে যেহেতু আসছো একটু আপ্যায়ন আমাদেরকে একটু আপ্যায়ন করি চা নাস্তা খাও তখন আমি বোমটাকে বসাই অ্যাকচুয়ালি চা নাস্তা খাওয়াই এবং কিছুক্ষণ গল্প গুজব করি এবং তারপরে অনেক সময় যাওয়ার পরে তখন আমাকে বোমটা বললো যে ম্যাম এখন আমার ফুটার টাইম হয়ে গেছে এখন যদি আমি না ফুটি তাহলে সমস্যা তো আমি বললাম ঠিক আছে ফুটো তখন বোমটা খুশ করে ফুটলো এবং আমি উড়ে আসি ইন্ডিয়াতে আমার তথা আমার জামার বাড়িতে এসে পড়েছি ঠিক আছে ম্যাম ম্যাম আমি মেরে এক প্রশ্ন হ্যাঁ ম্যাম নিউ দিল্লি এক ভাইরাল নিউজ চ্যানেল কা সাংবাদিক হ্যাঁ মেরা নাম হ্যাঁ লাল্লু তো মেরা প্রশ্ন হ্যাঁ আমি যে আপকো যে প্রশ্ন কর লিয়া যে আন্দোলনকারী বম হ্যাঁ ইয়ে বম কা যা বল রা হ্যাঁ আপ উসকা প্লিজ হিন্দি সে বাত করো আর উসকা প্রশ্ন পেলে প্লিজ
এক বার হিন্দি সে বাতলায়েঙ্গে প্লিজ। ইয়ে বাত মে হিন্দি সে পুছুঙ্গা। ওকে ওকে, আপ দিল্লি সে? দিল্লি সে সাংবাদিক? ওকে ওকে, তো মে বলা শুনো, ইয়ে বোম হ্যাঁ না, বোম মেরা ঘর মে যে আয়া তব তব নেহি ফুটা, ইয়ে পেলে আয়া আর মুঝে বলা যে ম্যাম আই এম বোম হে, আন্দোলন বোম হে, মে কি ফুটুঙ্গা? মে বলতে হয় যে নো 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 নো, আপ আবি আয়া, আপ মেরা মেহমান হে, আপ আবি নেহি ফুটা, আপ ব্যাঠ হো, মে আপকো চা বিস্কিট খিলাঙ্গে, আপ পেলে খেলো, এন্ড বাদ মে কুছ বাত করুঙ্গা, আর বাদ মে তুম ফুটেঙ্গা। সো বোম বলে ওকে ম্যাম, দেন মে উসকো বোমকে লিয়ে চায়ে পানি বিস্কিট আন দিয়া আর উসকে খা লিয়া, দেন বাদ মে মে উসকে সাথ খুশ দিল কা কুছ বাত কর রাহা হ্যায়, আর বাদ মে ও বোম মুঝে বল রাহা হ্যায় যে ম্যাম মেরা ফুটেঙ্গা টাইম হো গিয়া, মে ফুটেঙ্গা, আপ অনুমতি দে দো। সো মে অনুমতি দে দিয়া, আর ও আন্দোলনকারী বোম হে ফুট গিয়া, আর মে এক লাফ সে মেরা আসল ঘর হে, মেরা আসল ইন্ডিয়া হে, এই ইন্ডিয়া হে, ইন্ডিয়া মে আয়া। ওকে ম্যাম 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 ম্যাম, আই এম ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইন্ডিয়ান হোস্ট হে, আই ওয়ান্ট ওয়ান কোয়েশ্চেন, ইউ কোয়েশ্চেন ওয়ার্ল্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দ্য পিপল অফ আওয়ার ফাদার্স হাউস সেন্ড ইউ টু ইন্ডিয়া উইথ রেসপেক্ট, এন্ড উইল ইউ এভার নো বাংলাদেশ? সাতার মাথা কি যে কইল, ইংলিশ তো কিছু বুঝি না, বাংলাদেশে এতদিন যে চালাইছিলাম, আসলে তো সব স্ক্রিপ্ট ছিল, ইংলিশে বলতো আরে লিখে দিত বড় বড় সেলিব্রিটি গুলো, তারপর ইংলিশে কইতাম আমরা, আল্লাহ তালা বিদেশি সাংবাদিক তারে ইংলিশে কি প্রশ্ন করল, মাথা মুন্ডতে কিছু ধরেন না, কি করতাম রে কি করি, আই এম আই এম আই এম ফাইন, আই এম ওকে, এন্ড আই এম ভেরি টল, অ্যাকচুয়ালি আই ডেন্ট হোপি, এন্ড আই এম ওল্ড প্রাইম সিএম প্রাইম মিনিস্টার, এন্ড হ্যালো হ্যালো, রে তুই তো তুই তো যেহেতু বন্ডতে ইংলিশ জানাস, কিছু জানাস না, মেঞ্চেরে মারি উড়াইলে আছে বিজ্ঞান সরিয়াছে সরকারি ইয়ে করছে স্যার, ইয়ে না পাবলো আর কেন, তুই কি ভাবছিস তুই ইন্ডিয়ার জামাই বউ বলি, তোর কেন সারি দিমু তার আছে, এই বেগুন লাড়িলে সামকে বাইরে এত অন্য কেউ তো নানা খালি তিঙ্গে আসি, এই লাড়িলে বেগুন লাড়িল, এই ভাই আরে বুতির তো দেওয়া যায় সুবিধা দেওয়া যায় না, এটা কিন্তু হলাই তৈব হলা হাসু বাইসতে চাইলে তোর জামাইয়ের বাইর তো না শেষ কনভার্সেশন, তো তুই হলা কি হরে লাড়িল লাড়িল চুড়ুক 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 রে, কর্মী গেলে হবে না, এনে দেখুন কর্মী গেলে ভাই, আরে শালা রে শালা জানের বয় বেগুনে রাখ জানের বয় ইউজ করে হলাই গেছে, দেখছো তুই দেখছো তুই তোরা।